এসেছে সত্য, অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। আপনি মনে করছেন আপনি হজ করে অনেক বড় হাজি হয়ে গেছেন, আবু জাহাল হাজি ছিল, হাজি আবু জাহাল, হাজি আবু তালেব, হাজি আবু লাহাব, তারা হজ করত, কাবা ঘর তারা নির্মাণ করেছে। আজকে যেই অবস্থায় কাবা ঘর আছে, এই অবস্থায় কাবা ঘর নির্মাণ মক্কার কাফের কুরাইশদের করা। হাতেমের যে জায়গায় মাজা পর্যন্ত প্রাচীর দিয়ে সামনে গোল করে ঘিরা আছে, ভিতরে মানুষ ঢুকতে পারে, কাবাঘরের সম্মুখ পানে ওই জায়গা কাবাঘরের অন্তর্ভুক্ত করে ইব্রাহিম আলাইহিসসালাম তৈরি করেছিলেন। কিন্তু যখন আবু জাহাল, আবু তালেব, আবু লাহাব, মক্কার কাফের কুরাইশরা কাবাঘর বানাতে গেছে, তখন হারাম টাকা দিয়ে কাবাঘর বানাবে না, কার কত হালাল ইনকাম আছে জমা করো, হালাল ইনকাম দিয়ে কাবাঘর বানাতে গিয়ে অতটুকুই বানাতে পেরেছে, সামনের ওই গোলাকার অংশটুকু পূরণ করতে পারেনি, তখন খালি ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূলও এটা খালি ছেড়ে দিয়েছিলেন, পূরণ করেননি। তাহলে আবু জাহাল, আবু তালেব, আবু লাহাব কি আল্লাহর উপর বিশ্বাস করতেন না? আবু জাহাল, আবু তালেব, আবু লাহাব যখন হজ করত, বলা হয়ে থাকে যে মক্কার কুফফারেরা অনেক সময় উলঙ্গ হয়ে হজ করত। মুফাসসিরিনারা লিখছেন যে কেন উলঙ্গ হয়ে হজ করত, সন্দেহ করত যে এই জামাতে মনে হয় হারাম টাকা আছে, জামা খুলে ফেলে দিয়ে হজ করত যেন আল্লাহ হজ কবুল করে। তাহলে তারা কি আল্লাহর উপর বিশ্বাস করত না করত না? করত। আবু জাহাল যখন গেল বদরের যুদ্ধে, তখন আবু জাহাল কাবা ঘরে গিয়ে দোয়া করছে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন, হে আল্লাহ, আল্লাহর নিকটে দোয়া করছে। কে বলেন তো, কে দোয়া করছে? আবু জাহাল। হে আল্লাহ, আজকের বদরের যুদ্ধে যারা হকের সবচেয়ে নিকটবর্তী আপনি তাদেরকে বিজয় দান করেন, দোয়া করছে আবু জাহাল, দোয়া করছে আল্লাহর নিকটে, অথচ আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবু জাহালের ইমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের মধ্যে এমন কি পার্থক্য ছিল, এমন কি অন্তর ছিল, এমন কি সমস্যা ছিল যেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, আবু জাহাল, আবু লাহাব, আবু তালেবকে আমরা কাফের বলে জানতেছি, এমন কি সেই সমস্যা? সেই সমস্যাটি আল্লাহ পরের আয়াতে বলেছেন, আ ইলাহুম্মা আল্লাহ, আমাকে যখন সৃষ্টিকর্তা মানো, আমাকে যখন রিজিক দাতা মানো, তখন আমি ব্যতীত আর কি কোনো ইলাহ হতে পারে? মানুষ মনে করেছে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি মানে আমি মুসলমান। আপনার ব্রাহ্মণবাড়িয়ার শত হাজারো লাখো মানুষ মনে করেছে আমি আল্লাহকে জীবন দানকারী, মৃত্যু দানকারী মেনে নিয়েছি মানে আমি মুসলমান হয়ে গেছি। তাহলে আপনার আর আবু জাহালের মধ্যে পার্থক্যটা কোথায়? আবু জাহালও তো আল্লাহকে জীবন দানকারী আর মৃত্যু দানকারী বলে বিশ্বাস করত। সমস্যা হচ্ছে আপনি এখনো বুঝেননি ইলাহ কাকে বলে, উলুহিয়াত কাকে বলে। আপনি যে রোজ পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো এই অর্থটা কি, ইলাহ মানেটা কি, এটা আপনি এখন পর্যন্ত বুঝতে পারেননি। এইটা বুঝাটাই হচ্ছে তাওহীদ, এটা বুঝাটাই হচ্ছে প্রকৃত মুমিন হওয়া। এই ইলাহের জায়গায় আবু জাহাল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের পার্থক্য। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের সূরা ফাতিহাতে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা রব্বুল আলামিনের, আলামিনের রবের। আল্লাহ বলেননি আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুজাহিদিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুহাজিরিন ওয়ান-নাসারা, প্রশংসা মুমিনদের রবের, প্রশংসা মুসলমানদের রবের, প্রশংসা মুজাহিদদের রবের, প্রশংসা আনসারি মুহাজিরদের রবের। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, বলেছেন আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে তাদের সকলের রব, মানে ইহুদিরও রবকে রব, মানে লালন পালন কর্তা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বি হে লালন পালন কর্তা, ইরহামহুমা তাদের উপর দয়া করুন, কামা রব্বায়ানি যেমন ভাবে তারা আমাদের লালন পালন করেছিল, দুটোই রব, রব্বি হে লালন পালন কর্তা দয়া করুন তাদের প্রতি, রব্বায়ানি যেমন ভাবে তারা লালন পালন করেছিল আমাকে ছোট অবস্থায়। তো রব মানে লালন পালন করেন যিনি, খেতে দেন যিনি, জীবন মৃত্যুর মালিক যিনি, রুজি রুটি দেন যিনি, বৃষ্টি বর্ষণ করেন যিনি, ফসল ফলাদি উৎপন্ন করেন যিনি, তিনি রব। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রোজ গালি দেয়,
অর জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। যে ইহুদি যে খ্রিস্টান অর রিজিক দাতা কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকলের লালন পালন কর্তা। জমিনের বুকে বিচরণ করে, দাব্বা মানে বিচরণ করা, দাব্বাতিন মানে বিচরণকারী, জমিনের বুকে চলে বিচরণ করে এরকম কোন পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় মানুষ জীবজন্তু নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না। ইনি হচ্ছেন রব, রব্বুল আলামিন। তার এক দয়ায়, 99 ভাগ দয়া আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন, 1 ভাগ দয়ায় দুনিয়ার কাফের মুশরিকও খেতে পায়, তাদেরও তিনি রব। কিন্তু তিনি ইলাহ, সবাই তাকে ইলাহ মানে না, সবাই তাকে কি মানে না? ইলাহ মানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা দেননি যে লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। এটা কি কালেমা? এটা কালেমা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা রাব্বা ইল্লাল্লাহ কেন বলেননি? যে যুগেই গেছেন সবাই তো আল্লাহকে রব হিসেবে মানে, আবু জাহালও আল্লাহকে রব হিসেবে মানে, আবু তালেবও আল্লাহকে রব হিসেবে মানে। আজকে আমি ব্রাহ্মণ বাড়িয়াতে যদি বক্তব্য দিয়ে যাই, সবাই আল্লাহকে রব হিসেবে মানেন, আল্লাহ রিজিক দাতা, জীবন দানকারী, মৃত্যু দানকারী, কোনো বেদাতি মুশরিকের সরিষা সম পরিমাণ সমস্যা হবে না, হবে না। কেন? তারা সবাই আল্লাহকে রব হিসেবে মানে। ইলাহের আলোচনায় যখনই ঢুকবো তখন আবু জাহাল আবুল আহাবের যেমন সমস্যা হয়েছিল, ব্রাহ্মণ বাড়িয়ারও একদল মানুষের সমস্যা হবে। এটাই হচ্ছে ইলাহ, উলুহিয়া। ইলাহ কাকে বলে? ইলাহ মানে মানুষ বিপদে আপদে পড়ে, সমস্যায় পড়ে, যার নিকটে আশ্রয় স্থাপন করে, আশ্রয় চায়, যার নিকটে ফিরে যায়, যার ইবাদত করে, তিনি হচ্ছেন ইলাহ, উলুহিয়া। যার দাসত্ব করে, যার বান্দিগি করে, যার ইবাদত করে, যার সামনে মাথা নত করে, যার সামনে হাত পাতে, তাকে বলা হয় ইলাহ। আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে বলতে পারতেন, যেমন পরের বাক্যে বলেছেন, আপনারা জানেন যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আপনারা বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন না তো? আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। তো এই পরের বাক্যটা যেমন আগের বাক্যটা ঠিক তেমনই হতে পারত, পরের বাক্যটা আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তো আগের বাক্যটা হতো আশহাদু আন্না ইল আন্নাল্লাহ ইলাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ। যেমন পরের বাক্য আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, এটা হতে পারত, এটাই হওয়া দাবি ছিল, কিন্তু এরকম হয়নি। কেন হয়নি? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেন বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো কেন বললেন না যে আল্লাহ ইলাহ, এইটা কেন বললেন না? আজকে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবায় বক্তব্য দিতে এসেছি, আমার আগে শ্রদ্ধেয় শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বক্তব্য দিয়ে গেলেন, তার আগে ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির বক্তব্য দিয়ে গেছিলেন। তো যখন ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির আসছে, তখন আপনি তাকে বলেছেন, শেখ আমি আপনাকে ভালোবাসি, আপনার বক্তব্য শুনি। আবু বকর জাকারিয়া যখন আসছে, তখন আবু বকর জাকারিয়া শেখকে আপনি বলেছেন, শেখ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি। এবার আমি যখন আসলাম, আমাকে নেমে যাওয়ার সময় বলবেন, শেখ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি। এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন নেমে যাবে, তাকেও বলবেন, শেখ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি। তো আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি, এই কথা সারা বাংলাদেশের সব শেখকে বলা যাবে। কথা কি আমার বুঝতে পারছেন? এই কথা সারা বাংলাদেশের সব শেখকে বলা যাবে, আল্লাহ আপনি ইলাহ। তার আগে বলি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহ রাসূল, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা যাবে। মূসা আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল, এই কথা মূসা আলাইহিস সালামকে বলা যাবে। ঈসা আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল, এই কথা ঈসা আলাইহিস সালামকে বলা যাবে। নূহ আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল, এই কথা নূহ আলাইহিস সালামকে বলা যাবে। কথা কি আমার বুঝতে পারছেন? আর আপনি যদি বলেন আল্লাহ আপনি ইলাহ, তো এই কথা আল্লাহকেও বলা যাবে। আল্লাহর কাছ থেকে সরে গিয়ে আরেকজনকে বলবেন যে আব্দুল কাদের জিলানী আপনি হলেন ইলাহ, ওখান থেকে সরে গিয়ে শাহজালালের কবরে গিয়ে বলবেন আপনি হলেন ইলাহ, ওখান থেকে পীরের কাছে গিয়ে বলবেন যে আপনি হলেন ইলাহ, ওখান থেকে তাবিজের কাছে গিয়ে বলবেন যে আপনি হলেন ইলাহ। কথা বুঝতে পারছেন? আন্নাল্লাহ ইলাহ, আল্লাহ ইলাহ, এই কথা বললে সবার সামনে বলা যেত। যেমন রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, যুগ পরিবর্তন হয়েছে, পরিবর্তন হতে থেকেছে, মুসা রাসূলুল্লাহ, ঈসা রাসূলুল্লাহ, নূহ রাসূলুল্লাহ, চেঞ্জ হতে থেকেছে, শত রাসূল, শতবার বাক্য পরিবর্তন হচ্ছে।
এটার যেন আপনি সুযোগ না পান, এই জন্য বাক্যটা উল্টে গেছে। বাক্যটা এইভাবে হয়েছে, লা ইলাহা, দুনিয়ার যত কিছুকে তুমি ইলাহ মানো, ইলাহের মর্যাদা দাও, সরিষা সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও, চুল সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও, ওই সমস্ত ইলাহকে আগে লাথি দিয়ে পা দিয়ে পিষে ভেঙে চুরমার করতে হবে, তারপরে বলতে হবে যে সব বাদ, একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে অন্য কারো মাঝে উলুহিয়াত ঢুকানোর সরিষা সমপরিমাণ চুল সমপরিমাণ সুযোগ থাকবে না, যে আল্লাহ কাউকে মানি না, শুধু আপনার উলুহিয়াতকে মানি। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতে পারতেন যে নাআবুদুকা ওয়া নাস্তাঈনুকা, হে আল্লাহ আমি আপনার ইবাদত করি, আমি আপনার নিকটে সাহায্য চাই, সেটা না বলে আল্লাহ বললেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেন আমি আপনার ইবাদত করি, আমি আপনার সাহায্য চাই, এটা সবাইকে বলা যাবে, এমন কেউ নাই যাকে বলা যাবে না, সবার সামনে গিয়ে বলা যাবে আমি আপনার ইবাদত করি, আমি আপনার সাহায্য চাই। এ অনুবাদ করলে অনুবাদ ভুল হবে, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই বাক্যের অর্থ হচ্ছে যে আল্লাহ শুধুই শুধু, অনলি ওয়ান, একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই, আপনি ব্যতীত অন্য কারো ইবাদত করি না, অন্য কারো কাছে চাই না। এটা হলো ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের অর্থ। এটা হলো ইলাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উলুহিয়াতের এই দাওয়াত হচ্ছে তাওহীদের মৌলিক দাওয়াত।